যখন এমন করে চিৎকার করতে করতে ললিতা ছুটে এলো, দেখলো নারদ মুনি বিনা যুক্তে দান করতে করতে কৃষ্ণ করতে করতে কৃষ্ণচন্দ্র
তুমি কেন এসেছো? আমাদের মনে সেই মাথার মনিকে তোমার মতো একজন মনে এসে সেই রথে করে নিয়ে আমাদের মনিকে নিয়ে চলে গেছে। আমাদের আমাদের রাধারানীকে আর দেবো না, আমাদের রাধারানীকে তুমি নিতে এসেছো না, না না আমাদের রাধারানীকে দেবো, তুমি চলে যাও চলে যাও এখান থেকে, আমাদের রাধারানীকে আমি আর দেবো না। বিভিন্ন আর কেউ কৃষ্ণ কথা বলে
পারবে না, না আমরা রাই ধরি কে দেব আমরা কোনদিন আর আবারে মাথার মনি কে আর দেব না না। তখন নারদ বলল রাধে ও ললিতা তোমরা চিন্তা করো তোমাদের তোমাদের রাজা জানে যোগ্য করে দিনে আমরা তোমাদের নিমন্ত্রণ করতে এসেছি তোমরা দহি দুধের বাসনে যোগে চলো গোরাই ধরি তোমাদের মনে রে মনে মোদরে বলি রে মনে রে মনে মাথার মনে সেই মাথার মনে মনে রে মনে প্রভাসে যোগ্য করেছে সেই যোগ্য সবাই দধির ধরে পসারে নিয়ে সবাই সেই দধি দুধি পসারে সেই যোগ্যকে যাত্রা এমন সময় ললিতা বিশাখা সবাই মিলে আমার যোগ্য এমন সময় আমার রাধারানী গো সখীদেরকে বললো সখি আমরা তো বধূর দর্শনে যাব আমাকে তোরা ভালো করে সাজায় দিবি আহা একশত বছর পরে বধূর দর্শন করব আর মা যশোদা গো এই যে মা যশোদা তিনি একশত বছর কাঁদছে কেন এর কাঁদার তাৎপর্য কি যখন রামচন্দ্র যখন চৌদ্দ বছর বনবাসে যাবে তার জন্য যাবে না কই কই বলেছে কেন বলেছে তা তো আমরা জানি না আমরা জানি কই কই খারাপ কই কই বিমাতা কিন্তু কই কই যখন রাজার সঙ্গে দশরথের সঙ্গে যখন মৃগ শিকার করতে গেল এক মুনি অভিশপ্ত করেছিল দশরথ তোমার যে জ্যেষ্ঠ পুত্র হবে সে যদি পঁচিশ বছরের আগে রাজা হয় তার অকাল মৃত্যু হবে অভিশপ্ত করলে তখন দশরথ অট্ট হাসি হেসে উঠল আমার কোনো পুত্র সন্তান নাই আমার ছেলের অকাল মৃত্যু হবে হাসলে আশীর্বাদ করলে তোর পুত্র হবে একটা পুত্র স্ত্রী যোগ্য করলে সেই পুত্র স্ত্রী যোগ্য একটা চরু উঠবে সেই চরু খেলে সেই ফল খেলে তোমাদের পুত্র হবে সেই আশীর্বাদ যখন করলেন গো এমন সময় আমার কই কই শুনলো তার অন্তরে কথা থাকলো ঘরে ফিরে এলো পুত্র স্ত্রী যজ্ঞ করলো রামচন্দ্র হলো রামচন্দ্র বড় হলো বিবাহ দিল বিবাহের পরে যখন ১২ বছর পরে রাজা হবে এমন সময় বিজয়ের ধ্বনি উঠল
বলল প্রভাতে আমার পুত্র ভরত রাজা হবে, রামচন্দ্র বনবাসে 14 বছরের জন্য যাবে। মা মা কি করলে? রামচন্দ্রের মা কৌশল্যা বাপাকে করে দুধ দিল, বললেন আমার রামচন্দ্র দুধের পাটি দিয়ে ধীরে ধীরে আমার রামচন্দ্রের কাছে আসছে। আরে পারি না হারে পারি না এ জ্বালা শৈল তুই আমার সন্তান রামকে দুধ খেতে দিবি না, তুই কোনদিন মা হতে পারবি না। আমি সংবাদ বললাম 100 বছর তোর কাঁদতে কাঁদতে জন্ম যাবে। এমন সময় যখন Oh,
কাঁটায় পড়ে গেল। মাকে দেবে আকুল কই কই কবি সব পাপ করলো। ওমা কেন কেন কই কই 14 বছর ভালোবাসা দিল না তার মনে আছে 25 বছরের আগে যদি রাজা হয় তাহলে অকাল মৃত্যু হবে আমার নাম করতে। আর সেই কই কই রামচন্দ্র রাজা হবে, রামচন্দ্রকে ভালোবাসি তাই আজকের সে বিনাশের মালা যে ফুলটা রঙে ব্যথা করবে সে ফুল দিচ্ছে না। দেহের মধ্যে নরম জায়গা কোনটা? নয়ন, নয়নে মিলিয়ে দেখিল যে ফুলটা ব্যথা করে সে ফুলটা কই কই নয়নের জলে বয়ান ভেসে বলল খোকারে যদি অভাগিনীর বাপে
খোকা কি করলো গো? না, 14 বছর চলে গেল বয়স, কত 12 বছর। যাবে কত? 14 বছর। 14 আর 12 কত? ও মাইরা, 14 আর 12 কত? যে যেমন কি মায়েরা বলুন না, 26 বছর বয়স অভি সম্পদ ছিল কি? 25 বছরের আগে যদি রাজা হয় অকাল মৃত্যু হবে, তাই মা হিসেব করে নিলেন যে আমার খোকার বয়স হলো 12 বছর বয়স। 14 বছর যাবে বনবাসে, তাহলে 14 বছর যখন বনবাস থেকে ঘুরে আসবে 26 বছর হবে, তাহলে 26 বছর পরে যদি এসে রাজা হয় আমার খোকার আর অকাল মৃত্যু হবে না। তারপর বহির জগতে বলি কই কই খারা কই কই বিমাতা সৎমা, একে বলে সৎমা যে নিজের ভালো না বুঝে পরের ভালো বোঝে, তার নাম হলো সৎমা। আর একটা সৎমা কি না, নিজের ছেলেকে ভালো দেবে, নিজের ছেলে ভালো খাবে, নিজের ছেলে ভালো করবে, অপরের ছেলেকে বনবাসে। ওই জন্য বলেছে সৎমা, সৎ মানবিন্দি না বলে সৎ মা হয়। কৌশল্যা যে অভিশাপ দিয়েছিল আজকে সেই ত্রেতা যুগে অভিশাপ দিয়েছে আমার মা কই কই কে, আর সেই মা কই কই হলো আজকের দৈব কি, তারপর যুগে হলো দৈব কি, তাই যখন দৈব কি মা ছেড়ে কারাগারে কারাগারে হাত পা বাঁধা যখন কৃষ্ণ জন্ম হলো বাবা কংসের হাতে দিলে তুলে দেবে মার একটা ডুগুর
তোমাকে মেরেছে, তাই মহা মায়ায় আমার কি করলো না মায়া বিস্তার করে সেই অনন্ত না যে আমার কৃষ্ণকে সোনা ধরে বিস্তার করে নন্দ পিতা মাথায় করে নিয়ে গেল যোজনা। এই অনন্ত নাকে, এই অনন্ত নাকে জানেন, এই অনন্ত নাগ হলো বলরাম। নিতাই গৌর হরি বল, তাই কক্ষের খারা গাবে তুই বকির ভগবান জন্ম নিল বলরাম খোলা বিস্তার করে সেই অন্তনাদ নিয়ে গেল কোথায় না মথুরায় রেখে আসলো। এদিকে যদি বাচ্চা হয়, বাচ্চা যদি মারা যায় কিংবা চলে যায়, মায়ের স্থানদুগ্ধ যন্ত্রণা হয় না? দৈবকী স্থানদুগ্ধ যন্ত্রণা সহ্য করতে পারছে না, কাঁদছে গোপাল। ও গোপাল,
গোপাল রে, ও রে গোপাল, গোপাল রে জ্বালায় সইতে পারি না, কৃষ্ণ বললো না তুমি অমন করে কেঁদো না, কৃষ্ণ দিকে চিৎকার করে বলল না অমন করে কেঁদো না, আগত কলিযুগে যাব, আগত কলিযুগে গিয়ে কলিযুগে গিয়ে আমি তোমার এই মাটিতে পোড়া দুধ, এই মাটি থেকে মালসা তৈরি হবে, সেই মালসায় যদি আমাকে প্রসাদ দেয় নিবেদন করে তবে আমি সেবা যখন সন্তান ছেড়ে চলে যায় কিংবা মারা যায় কি হয় না, তাহলে দৈব কি মার যন্ত্রণা হচ্ছে, বলল কোন যুগে আমার সুখ হলো না, চারটে চারটে যুগ ভাবলাম দ্বাপর যুগে এসে সুখ হবে, রাজার ঘরে বিবাহ হয়েছে সেখানেও সুখ হলো না, সেখানে সুখ হলো না, কংস তার মন দৈবকে বাঁধলো, সেখানে কৃষ্ণ কি জন্ম হয়েছিল না, দৈবকের গর্ভে জন্ম হয়েছে, মা হয়েছিল, মায়েরা বলবে কোন কালে ছিল না কৃষ্ণের গোচারণ লীলা, কোন কালে ছিল না কৃষ্ণের বিরহ, তা সেই কৃষ্ণ এই কলিযুগে এসেছে, আর কি করলো সে
সেই যে মাটিতে দুগ্ধ দিয়েছিল, মা অনুরাগ করে কাঁদতে কাঁদতে চোখে জল সেই মাটিটা ভিজে গেল। আমার কৃষ্ণ প্রতিজ্ঞা করল, না তুমি অমল করে কেঁদো না, তুমি যে যন্ত্রণা পেয়েছো কষ্ট পেয়েছো যে দুগ্ধ আমার জন্য মাটিতে ফেলেছো, আগত কলিযুগে যাবো, আগত কলিযুগে গিয়ে আমি এই মাটির মানসায় মহাপ্রসাদ হবে, সেই মহাপ্রসাদ আমার। এই সেই কৃষ্ণ, সেই কৃষ্ণই কলিযুগে এসেছে গৌরাঙ্গ হরি না মধুর মায়ার জগতে এসেছো না আমা সব আমা, চলে গেলে থাকবে সরকারি খামা, গাড়ি আমার বাড়ি আমার পুত্র আমার কন্যা আমার সব আমা, চলে গেলে পড়ে থাকবে সরকারি খামা। ভগবানের সঙ্গে চালাকি করছে, ছোট্ট একটা থালা নিয়ে আর ছোট্ট একটা গেলাস নিয়ে আর কি বলছি নকুল দানা দুটো দিচ্ছি আর দিয়ে কত রকমের ডাক ডাকছি, গৌরাঙ্গ এসো চৌষট্টি মহন্ত এসো দ্বাদশ গোপাল এসো কত রকম করে ডাকছি। আমরা খাবার সময় বড় বড় থালা তাই না, আর আর এমন চিটিংবাজি ব্যবসা করছি ছোট গ্লাস সে হাত ধরে না তাই না। যদি করো চালাকি আর বুঝবে পরে তাই বলছে আসে গৌরাঙ্গ রূপ নেই আমার নিতাই আইয়ে বলরাম যে সে নিতাই হয়ে এসেছে আর কি করছে না
এই যে মধুর বলছে হরি নাম মধুর পিলে রে মনুয়া, এ সংসারে সব ঝুটা যা করছো সব ঝুটা। আর কৃষ্ণচন্দ্র আজকে তোমাদের জন্য সে আজকের এই অনন্ত নাগের উপরে গিয়ে সেই মথুরার থেকে আবার দ্বারকায় চলে গেল, আর সেই মাটির যে মালসা সেই মালসায় প্রসাদ না হলে কিন্তু নদীয়ার পথে পথে এই হরি নাম নিয়ে নিতে চলো গৌরী দেশে কংসকে ধ্বংস করে যজ্ঞ করছে কোথায় না প্রভাসের কুলে, প্রভাসের কুলে দ্বারকার রাজা মা বাঙালিনী হইবে সেই যে দৈবকী কাঁদল একশত বছর কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর সেই কৃষ্ণ দ্বারকার রাজা হয়েছে নিমন্ত্রণ করে সবাইকে নিয়ে গেল। চলো চলো বৃন্দাবনে চলো একবার চলো চলে এই যে দেহটাকে সাজাতে হবে যজ্ঞে যাবে তো, আর ভান্ডে সাজাবে নাকি দধি দুধ ছাড়া মাখন ইত্যাদি কি ও মায়েরা উঠো চলো প্রভাসে যাবো তো, চলো সবাই প্রভাসে যাবো চলো বাবা বৃন্দাবনে যাবো সবাই উঠো আচ্ছা।
যাবো তো সবাই, আমরাও চলে যাব, চলো সবাই চলো, রাধে রাধে সবাই, রাধে 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 রাধিকা না। ওই দেখো দেখেছেন যে বউকে বাধা দেবে, চলো সবাই চলো, রাধিকা না দেখবে, চলো তোমার বউ, তোমার বউ দেখবে, চলো কোথায় যাচ্ছে, তাই কি করছে না, আমার সেই আয়ারকে ডেকে আনলো যে এরেছে, এমন সময় রাধা রানীকে বলছে তুমি যেতে পারো না, চলো কলঙ্কিনী দুরাচারী, চলো তোমাকে আর যেতে দেবো না, চলো ঘরে চলো, তোমার যাওয়া হবে না।
যখন এমন করে বাধা দিয়েছে তখন কি করলো? কোন উপায় না পেয়ে মা যোগমায়াকে স্মরণ করলেন। যেই যোগমায়াকে স্মরণ করেছে আমার সেই খুশি এসে গেল হাতে। তখন রাধা রানী কি করলেন? না, আমি মূর্তি ধারণ করলেন। ও কালিকা মরতি ধরিল কালিকা মূরতি ধরে আমার যখন ওই রাধা রানী দাঁড়ালো, এমন সময় আমার সেই আয়া বসি টসি ফেলে দিয়ে কি করলেন? স্টপ করলেন। ওম কালিকা পারে খন্ড কালিকা পারে শিব ভক্তি সর্ব শিব ভক্তি শরণ লেখ গৌরী নারায়ণী নমস্তুতে নমো 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 নমো। এমন সময় কালিকা মূর্তি ধরে বললে যথা ইচ্ছা যথা যাও হে প্রভাস যজ্ঞে গিয়ে দাঁড়ালো, এমন সময় যজ্ঞে দাঁড়িয়ে আছে আর আর রাজা আমার মা দৈবকীর কোলে বসে আছে। আর মা যশোদা কি বললেন? মা যশোদা পাগলিনী বেশে পাগলিনী হয়ে কেঁদে কেঁদে বলে বাবা গোপাল ওরে আমার নীলমণি ওরে আমার মামল রাধা ধরা বলল মত ওরে আমার ওরে আমার মুখ পাশ নয়ন তারা কৃষ্ণ থাকতে পারছে না মায়ের কোল থেকে ছুটতে ছুটতে যখন গোপালকে
গোপাল গোপাল বলছে পাগলিনী ছেঁড়া বস্ত্র পরিধান করেছে, কোন চুলে কোন তেল নাই, বিবস্ত্র ছেঁড়া ফাটা বস্ত্র নিয়ে পাগলিনী ন্যায় এসেছে, তাই দূর করে পালাই দিল। এমন সময় পালাই এসে মাকে জড়িয়ে ধরল, মা যখন এমন সময় দৈব কি ছুটতে ছুটতে আসলো, আমার কানাই কোথায় যায়, আমার গোপাল কোথায় যায়, ছুটতে ছুটতে এসে দেখে না সেই যশোদার কোলে আমার গোপাল, না গোপাল আমার। যশোদা বলল গোপাল আমার, দৈব কি বলল গোপাল আমার, এইভাবে টানা টানি এমন সময় যখন টানাটানি করছে, শোনো শোনো এমন করে টানাটানি করো না, কে গোপালের মা এখানে পরীক্ষা হবে, তাই কি করলে না এক শত বস্ত্র টানিয়ে দিলে, যখন বস্ত্র টানিয়ে দিলেন বলছে কে গোপালের মা এখানে পরীক্ষা হবে, এইবার দৈবী বলছে আমার আমার পুত্র, আমি গোপালকে জন্ম দিয়েছি, আমি কংসের কারাগারে কত কষ্ট করে আমার কৃষ্ণকে আমি জন্ম দিয়েছি, আমার কৃষ্ণ আমার গোপাল। মায়ের অহংকার হল, গর্ব হল, দর্পহারি মধুসূদন কারো তো দর্প রাখে না, তাই গিয়ে বসবো আমি জন্ম দিয়েছি আমার গোপালকে, আমার হবে না তোমার গোপাল হবে, তাই কি করলেন না স্থানযুদ্ধ যখন করলেন এক ছটা দিয়ে আমার ওই বস্ত্রে পতিত হল, এদিকে আমার মা যশোদা কাঁধে কেঁদে বলে ওরে গোপাল রে, ওরে গোপাল রে, আছে আ
পড়ে পাগলি হয়ে আর দুচো ওরে আমার ওরে আমার কালো ওরে আমার সাগর সেটা গোপাল তোর কাছে আমি কিছু চাই না যদি আমি তোর মা হয়ে থাকি আমি যদি তোর মদনে দুধ না দিতে পারি হরে গোপাল এই জগতে ঘোষণা রইলে মা হয়ে সন্তানের মদনে দুধ দিতে পারল না তুই জানো তোর কাছে আমার এই রাতে হরে গোপাল আমার দুধ জগত
শেষ হলো তো, হ্যাঁ গো, তা উঠবেন না সবাই, এবার আনন্দ করুন, মায়ের কোলে তো মিলন হবে, ছেলে মায়ের দুগ্ধ পান করেছে এতদিন একশত বছর পরে, আনন্দ হবে না? আনন্দ তো ধৈ ধৈ করে নাচতে হবে। আর একটা কথা হলো, প্রভাস যজ্ঞ দক্ষিণা দিয়ে যেতে হয়, হ্যাঁ গো, যজ্ঞ অপূর্ণ।